বন্ধুরা আপনাদের ফোনটি কি অনেক অনেক বেশি স্লোতে চার্জ হচ্ছে তাহলে বন্ধুরা আমি আজকে আপনাদেরকে এখানে তিনটি মেথড দেখাবো এই তিনটি ম্যাথডের মাধ্যমে আপনি আপনার ফোনটাকে সুপার ফাস্টভাবে চার্জ করতে পারবেন আপনার ফোনের মধ্যে ইনোবল হয়ে যাবে আলট্রা ফাস্ট চার্জিং প্রমাণসভা দেখাবো এবং আপনার ফোনটি যদি এখানে এক ঘন্টাতে ফুল চার্জ হয় তাহলে আধা ঘন্টাতে আপনি ফুল চার্জ করে নিতে পারবেন যদি আপনার ফোনটি দুই ঘন্টাতে ফুল চার্জ হয় তাহলে আপনি আপনার ফোনটাকে এই তিনটি সেটিং করে এক ঘন্টার ভিতরে ফুল চার্জ করতে পারবেন যদি আপনার ফোনটি আগে তিন ঘন্টাতে ফুল চার্জ হতো তাহলে এই তিনটি সেটিং করলে আপনাদের ফোনটি এইখানে দেড় ঘন্টা ভিতরে বা এক ঘন্টা বিশ মিনিট পনেরো মিনিটের ভিতরে ফুল চার্জ হয়ে যাবে তাহলে আপনি বুঝতে পারতেছেন এই তিনটি সেটিং যখনই আপনি আপনার ফোনের মধ্যে করবেন আপনার ফোনের মধ্যে ইনেবল হয়ে যাবে আলট্রা ফাস্ট চার্জিং মোড তো আপনারা এই তিনটি সেটিং সবগুলো ফোনের মধ্যে খুঁজে পাবেন এবং এই তিনটি সেটিং আপনারা সবগুলো ফোনের মধ্যে করতে পারবেন আজকে থেকে আপনার ফোনের চার্জিং স্পিড নিয়ে আপনাকে চিন্তা ভাবনা করতে হবে না তো ভিডিওটি অনেক বেশি ইন্টারেস্টিং হবে সেই জন্য আমি আপনাদেরকে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন পাশে থেকে বেলায়গনটাকে ক্লিক করে দিন ভিডিওটাকে একটি লাইক করে দিয়ে ভিডিওটাকে বন্ধুদের কাছে শেয়ার করে দিন যারাও চার্জিং প্রবলেমে ভুগছে তারা যেন তাদের ফোনটিকে ফাস্টভাবে চার্জ করতে পারে সেই জন্য এই ভিডিওটাকে তাদের কাছে শেয়ার করে দেবেন প্রথম দুটি সেটিং আপনাদের ফোনের মধ্যে যে কারণে ফোনটি ফাস্ট চার্জ হতে পারে না বা আপনাদের ফোনটি কী জন্য বাঁধা দিচ্ছে ফাস্ট চার্জিং না হওয়ার জন্য সেটি আমরা প্রথমে ঠিক করবো এবং লাস্টের যে ট্রিকটি দেখাবো এই ট্রিকটি আপনাদের ফোনের মধ্যে অটোমেটিকলি ফাস্ট চার্জিংটাকে এনেবল করবে এবং আপনাদের ফোনের ভিতর থেকে আপনাদের যে প্রবলেমগুলো রয়েছে ফাস্ট চার্জিং না হওয়ার সে প্রবলেমগুলোকে ঠিক করবে তো কথা না বাড়িয়ে চলুন আমরা প্রথমে সেটিং অপশনের মধ্যে যাই সেটিং অপশনে যাওয়ার পর আমরা এখানে অ্যাপ অ্যাপসের মধ্যে চলে যাব এখন অ্যাপসের আমরা যাওয়ার আগে ছোট্ট একটি বিষয় আমি আপনাদেরকে বলতে চাই অনেকে ভালোভাবে বুঝেন না পরবর্তীতে ঝগড়া করতে হয় কমেন্ট বক্সে তো আমরা এখানে অনেক অনেক অ্যাপ্লিকেশান আমাদের ফোনের মধ্যে আমরা রেখেছি যেগুলোকে হয়তো আমরা ব্যবহার করি আবার অনেকগুলোকে আমরা এক মাসও ব্যবহার করি না বা পাঁচ মাসও ব্যবহার করি না কিন্তু বন্ধুরা এখানে যদি আপনি জাস্ট দুইটি সেটিং করে দেন প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের মধ্যে যা দুটি সেটিং করে দেন তাহলে বন্ধুরা আপনার ফোনের চার্জিং স্পিড অনেক অনেক বেশি বেড়ে যাবে এবং লাস্ট সেটিংয়ের কারণে ফোনটি আলট্রামোডে চার্জ হবে তো আমরা প্রথমে যে কাজটি করবো যেমন ধরুন ফেসবুক দিয়ে দেখায় ফেসবুকের উপরে ক্লিক করলাম এখানে যখনই আপনারা ফেসবুকটাকে চেপে দৌড়ি থাকবেন এটি আমি একটি অ্যাপ্লিকেশন দেখাচ্ছি আপনারা সবগুলো অ্যাপ্লিকেশনের মধ্যে কাজটি করবেন যদি সব অ্যাপ্লিকেশনের মধ্যে দেখাতে যায় তাহলে ভিডিওটি লম্বা হয়ে যাবে অ্যাপ্লিকেশনের মধ্যে ক্লিক করে ধরে রাখলাম এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ ইনফু অ্যাপ ইনফুতে আপনারা ক্লিক করবেন এখন আপনারা যদি অ্যাপ ইনফু যদি না পান ক্লিক করে যদি আই বাটন না আসে তাহলে আপনারা এখানে অ্যাপসের মধ্যে যাবেন অ্যাপস ম্যানেজমেন্ট এখানে ক্লিক করবেন বা অ্যাপস ম্যানেজার থাকবে আপনাদের ফোনের মধ্যে এখানে আমরা সব অ্যাপ্লিকেশানগুলি দেখতে পাবো আমাদের ফোনের তো আমি এখানে একটি অ্যাপ্লিকেশান দিয়ে উদাহরণ দেখাচ্ছি আপনারা সবগুলো অ্যাপ্লিকেশানে করবেন বারবার করে বলতেছি সবগুলোতে না করলে কিন্তু হবে না প্রথমে আমরা এখানে যে কাজটি করব এখানে আমরা দেখতে পাচ্ছি ডেটা ইউজ আমাদের এখানে জিরো জিরো দেখাচ্ছে আমার এখানে কারণ এখানে আমি ফেসবুকটি ব্যবহার করি না সেজন্য ডেটা দিয়ে তো আমরা ডেটা ইউজের মধ্যে প্রথমতা ক্লিক করব এখানে আমরা ব্যাকগ্রাউন্ড ডাটাটাকে প্রথমত ফোনের মধ্যে বন্ধ করব বা আপনাদের ফোনের মধ্যে হয়তো ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি থাকবে সেটিকে আপনারা বন্ধ করবেন বা রিয়েস্টিক ব্যাকগ্রাউন্ড থাকবে রিয়েস্টিক ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দেবেন এই অপশনটি আমরা কী জন্য বন্ধ করেছি আমরা যখনই ফোনের মধ্যে এখানে ওয়াইফাই বা ইন্টারনেট চালু করি মনে করুন ফোনের মধ্যে এখানে ডাটাটাকে অন করলাম তাহলে যখনই আপনি ডাটা অন করবেন আপনার ফোনের মধ্যে হবে কি সব অ্যাপ্লিকেশানগুলি আপনার ফোনের মধ্যে যতগুলি অ্যাপ্লিকেশান রয়েছে এগুলো সব আপনাদের ফোনের ইন্টারনেটকে ব্যবহার করবে সাথে সাথে আপনাদের ফোনের ব্যাটারিকেও ব্যবহার করবে তো আপনি যে কাজটি করবেন আপনার ফোনের মধ্যে আপনি এখানে ডাটা ইউজের মধ্যে ব্যাকগ্রাউন্ড ডাটাটাকে বন্ধ করে দেবেন যার কারণে আপনার ফোনের মধ্যে এই অ্যাপ্লিকেশানটি ব্যাকগ্রাউন্ডে রান করবে না বা আপনার অতিরিক্ত ডাটা বা ব্যাটারিটিকে ব্যবহার করবে না এর সাথে সাথে বন্ধুরা আমরা আরও একটি সেটিং করবো ফেসবুকের উপরে ক্লিক করলাম এই সেটিংটিও আপনারা সব অ্যাপ্লিকেশনের মধ্যে করবেন ব্যাটারি ইউজ দেখুন আমি আপনাদেরকে বলেছি আগেও ব্যাটারি ব্যাটারি তো এখানে ব্যাটারি ইউজ অপশনের মধ্যে আপনারা ক্লিক করবেন এই জায়গাতে আপনি দেখতে পাবেন এক একজনের ফোনের মধ্যে এক এক ধরনের অপশন থাকে অনেকের ফোনের মধ্যে রয়েছে রেস্টিক ব্যাকগ্রাউন্ড সেটিও আপনারা বন্ধ করে দেবেন যদি আপনাদের ফোনের মধ্যে থাকে কিন্তু আমার ফোনের মধ্যে রয়েছে এখানে অ্যালাউ ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি যদি এরকম থাকে তাহলে এটিকে বন্ধ করবেন আবার অনেকের ফোনের মধ্যে রেস্টিক ব্যাকগ্রাউন্ড থাকে দেখুন এখানে লেখা রয়েছে এভাবে তো যদি থাকে সেটিকেও আপনারা বন্ধ করবেন তো এই দুটি অপশনকে আপনারা চাইলে বন্ধ করে দিতে পারেন বা উপরেরটিকে আপনারা চালু করে রাখতে পারেন এটিকেও যদি বন্ধ করে দেন তাহলে হবে কি আপনাদের এই ফেসবুক অ্যাপ্লিকেশানটি রেস্টেকটের মধ্যে সেট হয়ে যাবে মানে এই অ্যাপ্লিকেশানটি কোনোভাবেই আপনাদের ফোনের ব্যাটারিটাকে ব্যবহার করবে না যতক্ষণ আপনি ফেসবুকটাকে ব্যবহার করবেন না যদি এই দুটি সেটিং আমার দেখানো এইভাবে যদি আপনারা করেন তাহলে আপনাদের ফোনের মধ্যে ইন্টারনেট তো তাড়াতাড়ি শেষ হবে না এবং আপনাদের ফোনের ব্যাটারি লাইফও বেড়ে যাবে এর সাথে সাথে আপনাদের ফোনটি যখন আপনারা চার্জে লাগাবেন আপনাদের ফোনের ব্যাকগ্রাউন্ডে কোনো প্রসেস হবে না কোনো অ্যাপ্লিকেশানই ব্যাটারি ইউজ করবে না কোনো অ্যাপ্লিকেশানই আপনাদের ফোনের ইন্টারনেট অতিরিক্ত ব্যবহার করবে না আপনার পারমিশন ছাড়া তাহলে আপনার ফোনটি অনেক 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 বেশি ফাস্টভাবে চার্জ হতে শুরু করে দেবে তো এই দুটি সেটিং অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল আপনারা যদি আপনাদের ফোনের ভিতর থেকে প্রবলেম গুলাকে শেষ করে দিয়ে এবং আপনারা যদি আপনাদের ফোনটাকে ফাস্ট ফাস্ট ভাবে বা আলট্রা ফাস্ট চার্জিং মোডটাকে যদি ইনিভল করতে চান তাহলে আপনারা আপনাদের ফোনের মধ্যে এই অ্যাপ্লিকেশানটাকে ইনস্টল করবেন অ্যাপ্লিকেশানটি কিভাবে ইনস্টল করবেন আমি আপনাদেরকে ভিডিও লাস্টে দেখাবো এখানে প্রথমত আপনারা আপনাদের ফোনের মধ্যে চার্জারটি লাগিয়ে নিন যখন আপনারা চার্জারটি লাগিয়ে নেবেন এই যে বাটনটি আপনারা দেখতে পাচ্ছেন এটি এখানে রেড কালারের হয়ে যাবে তো আমরা এই ডিটেক্টের মধ্যে ক্লিক করব তো এটি যদি আপনি চার্জার ছাড়াও করেন তাহলে আপনি এটি করতে পারবেন যদি চার্জার লাগিয়েও যদি করেন তাহলে অনেক বেশি ভালো হয় এখানে আপনি দেখবেন একটি জিনিস এখানে দেখুন ডিটেক্ট ব্রাইটনেস ডিটেক্ট জিপিএস ব্লুটুথ ডিটেক্ট সিস্টেম সিঙ্ক তারপর ডিটেক্ট টেম্পারেচার এখানে দেখুন আপনার ফোনের মধ্যে যাবতীয় যে প্রবলেমগুলোর কারণে আপনার ফোনটি ফাস্ট চার্জ হতে পারে না সে প্রবলেমগুলো এখানে দেখাচ্ছে তো আমরা যে কাজটি করব। আপনাদের ফোনের মধ্যে এই যদি প্রবলেমগুলো দেখা দেয় বা আরও অনেক যদি প্রবলেম দেখা দেয় সেগুলোকে আপনারা এখানে ডিটেক্টের মধ্যে ক্লিক করবেন যেমন ধরুন ব্রাইটনেসটাকে এখানে আমরা কী করব ও সেট করব ব্রাইটনেসটাকে ওটুটে সেট করে দিয়েছি ডিটেক্ট জিপিএস ডিটেক্টের মধ্যে ক্লিক করবো জিপিএসটাকে ফোনের মধ্যে বন্ধ করব তারপর এখানে রয়েছে ডিটেক্ট ব্লুটুথ ডিটেক্টের মধ্যে ক্লিক করব ব্লুটুথটাকে এখান থেকে বন্ধ করলাম এখানে এগুলো কীভাবে হয়ে গেছে আমি জানি না ডিটেক্ট সিস্টেম সিং এই জায়গাতে ক্লিক করলাম এবং আপনাদের ও অটোমেটিকলি সেম অ্যাপ ডাটা এটিকে আপনারা ফোনের মধ্যে বন্ধ করবেন বা স্ক্যান ডাটা এটিকে বন্ধ করবেন ডিটেক্ট টেম্পারেচার টেম্পারেচার আমার ফোনের টেম্পারেচার বলতেছে অনেক বেশি হাই হয়ে যাচ্ছে তো কেন গরমের দিন অবশ্যই একটু টেম্পারেচার হাই থাকে তো এটিকে টিক করবে দেখি এখানে ঠিক হয় কি এই অ্যাপ্লিকেশনটি যে কাজটি করে আপনার ফোনের মধ্যে দেখাচ্ছে ফোন ইজ ওভার হিটিং দেখাচ্ছে কিন্তু এখানে আপনাদের ফোনটি কখনোই এখানে ওভার হিট হতে দেবে না ফাস্ট ফোন টেম্পারেচার এটি সব সময় আপনার ফোনকে কন্ট্রোল করতে থাকবে এখন আপনাদের ফোনের মধ্যে এখানে সবগুলো প্রবলেম এখানে ঠিক হয়ে গেছে আপনারা যে কাজটি করবেন এখানে চার্জিংয়ের মধ্যে ক্লিক করবেন যখনই আপনারা এই চার্জিং অপশনের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনাদের ফোনের মধ্যে এরকম একটি অপশন চলে আসবে ওয়াচ অ্যান অ্যাড টু গেট এ ট্রাইল এই অপশনের মধ্যে আপনারা জাস্ট ক্লিক করে দেবেন এখানে ওয়াচের মধ্যে ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথেই আপনাদের ফোনের মধ্যে একটি অ্যাডভার্টাইজমেন্ট আসবে তিরিশ সেকেন্ডের বা পনেরো সেকেন্ডের বা পাঁচ সেকেন্ডের সেটিকে আপনারা দেখে নেবেন দেখে নেওয়ার পর আপনাদের ফোনের মধ্যে এরকম একটি পেজ চলে আসবে যখনই এই পেজটি আপনারা ফোনের মধ্যে চলে আসবে আপনারা দেখতে পাবেন এখানে স্টার্ট রয়েছে স্টার্ট বাটনে আপনাকে ক্লিক করতে হবে না এখনই আপনাদের ফোনটি ফাস্টভাবে চার্জ হওয়া স্টার্ট হয়ে গেছে এখন আপনি আপনার ফোনের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে ব্রাইটনেসটি কমে গিয়েছে এটি অটোমেটিকলি আপনার ফোনের ব্রাইটনেসটাকে কমিয়ে দেবে এবং আপনাদের চার্জিং হওয়ার সময় যেন কোনো রকমের জন্য চার্জিংয়ের প্রবলেম না হতে পারে সেই জন্য এটিকে লাইটকে কমিয়ে দেবে এই অ্যাপ্লিকেশানটি এখন আমি আপনাদেরকে বলেছিলাম আপনার ফোনের মধ্যে ফাস্ট চার্জিং আলট্রা ফাস্ট চার্জিং মোটটি এনেবল হল কিনা আমি এখানে আপনাদেরকে চার্জ চার্জারটি প্রথম একবার খুলে আমি আপনাদেরকে দেখাই যখনই আমি এখানে চার্জারটাকে লাগালাম আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা এখানে কর্নারে দেখতে পাচ্ছেন আলট্রা ফাস্ট চার্জিং মোড আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনাদের ফোনটি ফাস্ট ভাবে এখানে চার্জ হচ্ছে তো আপনারা যদি এই তিনটি সেটিং আপনাদের ফোনের মধ্যে আপনারা প্রত্যেকদিন এভাবে করে বা আপনাদের ফোনের মধ্যে যদি আপনারা এই অ্যাপ্লিকেশানটির সাহায্যে একটি অ্যাডভার্টাইসমেন্ট দেখে যদি আপনারা ফোনটাকে যদি এখানে চার্জ করেন তাহলে আপনাদের ফোনটি অনেক অনেক ফাস্ট ভাবে আপনাদের ফোনটি অনেক তাড়াতাড়িতে চার্জ হয়ে যাবে